Assalamu alaikum, dear learners. How are you all? Hope that you are all well by the grace of Almighty Allah. This is Ahmed Ulil, your physical education teacher. Today, we are going to discuss on chapter 4, lesson 3. Hope that you will enjoy today's session. Chapter 4, the personal safety of adolescents. Lesson 3, physical and mental health at adolescents. The ki hole ki darilo boyosh sandhikale kishu kheder nirapotta ar amar je porchi er naam ki lesson er naam ki physical and mental health at adolescents boyosh sandhikale একজন কিশোর কিশোরীর স্বাস্থ্য এবং মানসিক অবস্থা হ্যাঁ কি হইতে পারে বা কি স্বাস্থ্য কেমন কি দরকার কেমন দরকার ওকে নাও লেটস গেট স্টার্টেড নাম্বার ওয়ান হোয়াট ইজ অপারেশন নির্যাতন কি আনসার If somebody is compelled to do anything against his or her will, his or her will, his or her will, and if this is caused any physical and mental damage, this can be called oppression. যদি কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে যদি কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করা হয় ফিজিক্যালি হোক মানসিক হোক এবং যদি সেটা তার মনের এবং শরীরের ক্ষতি হয় সেটাকে কি বলে অপারেশন রাইট নেক্সট কোশ্চেন নাম্বার টু হাউ মেনি টাইপস অফ অপারেশন আর দেয়ার বর্তমানে বা আগে সাধারণত কী ধরনের মানে অত্যাচার আছে অ্যাকর্ডিং টু বুক ন্যাশনাল কারিকুলাম বুক দেয়ার আর থ্রি টাইপস অফ অপারেশন দেয়ার আর থ্রি টাইপস অফ অপারেশন সেখানে তিন ধরনের অত্যাচার আছে সেগুলো কী কী ফর এক্সাম্পল ফিজিক্যাল অপারেশন মেন্টাল অপারেশন অ্যান্ড সেক্সুয়াল অপারেশন ফিজিক্যাল অপারেশন নাও কোশ্চেন নাম্বার থ্রি হোয়াট ইজ ফিজিক্যাল অপারেশন শারীরিক নির্যাতন কী শারীরিক নির্যাতন কী ইফ সামবডি ইজ অপ্রেসড ফিজিক্যালি দেন ইট ইজ কল্ড ফিজিক্যাল অপারেশন যদি কাউকে কোনো ছেলে মেয়ে বা হোক হোয়াট এভার হি মে বি কাউকে শারীরিক নির্যাতন করা হয় তাকে মারা হয় পিটানো হয় হ্যাঁ একটা শারীরিক কোনো যেমন একজন মুটে একজন বা মনে করেন আমাদের গৃহ কর্মচারী সে যে কোনো কাজ তার সাধ্যের অতিরিক্তকরণ হয় সেটা ফিজিক্যাল অপারেশন রাইট থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস নাও কোশ্চেন নাম্বার ফোর হোয়াট ইজ মেন্টাল অপারেশন মানসিক নির্যাতন কী মানসিক নির্যাতন কী দেখেন আনসার দি হার্স বিহেভিয়ার ওয়ার্ডস এটসেট্রা অ্যাপ্লিক্ট দ্য চিলড্রেন অ্যান্ড হিন্ডার দেয়ার মেন্টাল ডেভেলপমেন্ট দিস আর কল্ড মেন্টাল অপারেশন এমন কোনো বাক্য ব্যবহার করা যেটা তার কী হয় মানসিকের তার উন্নতির জন্য বা মানসিক ডেভেলপমেন্টের জন্য যে আঘাত হানে তার মানুষের উন্নতির ব্যাঘাত ঘটে সেটা কী বলে মেন্টাল অপারেশন যে হার্স বিহেভিয়ার খারাপ ব্যবহার খারাপ শব্দ এটসেট্রা ইত্যাদি অ্যাপ্লিক্ট মানে বাধার সৃষ্টি করে দ্য চিলড্রেন একজন শিশুর হিন্ডার দেয়ার মেন্টাল ডেভেলপমেন্ট তার মানসিক উন্নতি কী ব্যাঘাত সৃষ্টি করে সেটাকে কী বলে মেন্টাল অপারেশন সেগুলো কী কী হতে পারে স্কল্ট গালাগালি পারা রিভিউক ও প্রায় একই অর্থ আঁকি হতে পারে হ্যারাসমেন্ট ইনসাল্ট কালো অপমান করা শাউটিং করা ইত্যাদি এই দিশন দেন তখন জাত তুলে গালাগালি দেওয়া এই তুই কোন বংশী ছেলে ভেরি ব্যাড এই ইত্যাদি ইত্যাদি নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ হোয়াট ইজ সেক্সুয়াল অপারেশন এখন যৌন নির্যাতন কী সবাই বুঝেন আপনার ক্লাস সেভেনে পড়েন যৌন নির্যাতন কী আনসার
sexual oppression is another aspect. Sexual oppression is another aspect in which inconceivable damage to a child. Incompensable. In what meaning of incompensable? It is অপূরণীয় ক্ষতি। যদি কোনো ছেলে বা কোনো মেয়েকে বাই ফোর্স তার ইচ্ছার বিরুদ্ধে হ্যাঁ ই হয় তাকে যৌন আচরণ করা হয়, বাধ্য করা হয়, ইচ্ছার বিরুদ্ধে করা হয়, মানে হইতে পারে সে বড় অ্যাডাল্ট, হইতে পারে সে কিশোর কিশোরী, সেটাই কী হয়। দেখেন আবার বলছি, হোয়াট ইজ সেক্সুয়াল অপারেশন? সেক্সুয়াল অপারেশন ইজ দ্য অ্যানাদার অ্যাসপেক্ট হুইস কম্পেন্সেবল ড্যামেজ টু এ চাইল্ড, যেটা একটা শিশু বা একটা মানুষের পক্ষে অপূরণীয় ক্ষতি। তারপরে কী হয়, সে সমাজে মুখ দেখাইতে পারে না, সে তার ফ্যামিলিতে যেতে পারে না, স্কুল যেতে পারে না, দিশান দেয় ইত্যাদি ইত্যাদি। ইফ সাম পার্সন, এখন মেয়েদের ক্ষেত্রে, যদি মেয়েদের ক্ষেত্রে কী বলছেন, ইফ সাম পার্টস অফ দ্য বডি অফ এ গার্ল, কোনো কিশোর কিশোরীর, বিশেষ করে কোনো কিশোরীর যে অংশটা ঢাকা থাকে, ইসলামিক ওয়েতে আমাদের কি দেখেন, এই শুধু এই ফেসটা, এই শুধু ফেসটুক, হাতের কবজি এবং পায়ের জয়েন্ট, জয়েন্টের নিচ পর্যন্ত বাদে, মানে এই তিনটা অংশ বাদে সমস্ত ঢেকে রাখা উচিত ইসলামিক ওয়েতে। আর বর্তমান যে প্রেক্ষাপট বলার দরকার নেই, আমরা সবাই বুঝেন, সবাই জানেন। এখানে কী বলছে দেখেন, ইফ সাম পার্টস অফ দ্য বডি এ গার্ল, একজন বালিকার স্পেশালি কভার পার্ট ইজ টাচড উইথ হ্যান্ডস অর এনি আদার পোর্শন অফ দ্য অফ হিস বডি উইথ এ রং ইনসেপশন বা রং ইনটেনশন ইজ কল্ড অপারেশন। যদি কোনো বালিকার যে অংশটুকু, কোন অংশ বললাম, হাত বাদে, পা বাদে, হাত মানে কবজি বাদে, পা বাদে এবং পায়ের মানে টাকনুর জয়েন্ট পর্যন্ত, এই এই তিনটা অংশ বাদে যদি কেউ অসর উদ্দেশ্যে কার করে হাত দেয়, হ্যাঁ সেটা কী হবে, হ্যাঁ সেক্সুয়াল অপারেশনের আওতাধীন আসবে, রাইট। নেক্সট, ইট ইজ ভেরি মাচ পেইনফুল ফর এ গার্ল বিকাম ব্যাক টু এ নর্মাল লাইফ আফটার বিং ভিক্টিমাইজ সেক্সুয়ালি। যদি কোনো বালিকাকে এই যৌন নির্যাতন করা হয়, ওই বালিকার পক্ষে বা ওই যুবতীর পক্ষে নর্মাল লাইফে, সাধারণ জীবনে ফিরাটা খুবই কষ্ট। যেহেতু আমরা সমাজে বাস করি, তার বন্ধুবান্ধব, তার স্কুল, তার কলেজ, তার পরিবার, তার সমাজ থেকে তাকে হিউমিলেট করে, রাইট। এই জন্য এটা খুবই মারাত্মক ব্যাপার। শি বিকামস হিউমিলেটেড পার্সোনালি ইন হার ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, দিস অ্যান্ড দ্যাট। কাজে আপনারা এই বয়সে, বিশেষ করে মেয়েদেরকে বলছি, হ্যাঁ বি কেয়ারফুল, খুব সাবধান থাকবেন। মানুষের কী করে, অনেক কিছু বন্ধু বান্ধব আছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়, আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে অবৈধ বন্ধু বান্ধব অভাব নাই, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, এদের আমরা প্রতারিত বেশি হই, এ চল সিনেমা দেখাবো, এ চল বন্ধু দেখা হবো, এই এইগুলো থেকে আমরা পরিহার করি। ট্যাক্টফুললি আমরা কী করবো, তাই এড়িয়ে চলবো, যে সরি ভাই আজকে আমার সময় নেই, আপনি এই করতে হবে, সেই করতে হবে, আজকে মা থাকবে না, বা তাকে যে কোনোভাবে হয় তাকে অ্যাভয়েড, মানে ট্যাক্টফুললি তাকে অ্যাভয়েড করতে হবে, রাইট। থ্যাংক ইউ। Dear students, now question number 6, what is child marriage? বাল্য বিবাহ কি, সবাই জানেন, তারপর যেহেতু বই আসছে আমার আলোচনা করতে হবে, আই হ্যাভ টু হ্যাঁ ডিসকাস অ্যাবাউট দিস। ইফ এনি ম্যারিজ টেক প্লেস অ্যাট দিয়ার আর্লি এজ, ইট মে কনসিডার্ড চাইল্ড ম্যারিজ অ্যাকর্ডিং টু দ্য ম্যারিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট নাও প্রিভেলিং ইন বাংলাদেশ, বিডি মানে বাংলাদেশ, বিডি বাংলাদেশ, সংক্ষেপে লিখছি, জায়গা কম, বাংলাদেশ, দি ম্যারিজ বিটুইন এ মেল অ্যান্ড ফিমেল বিলো দ্য এজ অফ 21 অ্যান্ড 18 ইয়ার্স রেসপেক্টিভলি ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড। বর্তমানে বাংলাদেশে বিদ্যমান যে আইন আছে, সেই আইন মোতাবেক যদি কোনো বালক বালিকা বা কোনো কিশোর কিশোরীর বিবাহ ছেলেদের ক্ষেত্রে 21 বছর, মেয়েদের ক্ষেত্রে 18 বছরের নিচে হয়, সেটাকে কী করা হবে, চাইল্ড ম্যারেজ হিসেবে গণ্য করা হবে, যেটা বাংলাদেশ বর্তমান আইনে সম্পূর্ণ নিষিদ্ধ, রাইট। হ্যাঁ, অলরেডি হ্যাভ ডিসকাসড
so many questions with answers. Now, my dear students, now you will try to solve the answers to the following questions. Suppose, question number one, it is already written in the worksheet. What are considered as the act of operation? Option under a bauta din ki ki ase. Erekom, at dosta question ase, you have to write down the answer of the question. Number two, why it is very painful for a girl to become back in normal life? Ekjon balikar jonno jodi manoshik sharirik ba jounik jat no jounik bhabe ba jouno bhon jete hoy ta shabik jonno phire ashe eta korin keno likhte hobe. Number three, when is the marriage strictly prohibited legally between a male and female according to prevail marriage registration act in Bangladesh? Agei bollam lekha ache already 21 and 20 years for the boys, but for the adolescents, but for the youngs 21 and 18 respectively, right? Number four, who are become the most victims of abortion in our life, in our country, sorry, আমাদের দেশে সাধারণত সাধারণত তারা বেশি বেশি হ্যাঁ নির্যাতনের নির্যাতিত হচ্ছে, রাইট? নেক্সট কোশ্চেন, হো আর বিকামস হিউমিলেটেড পার্সোনালি ইন আওয়ার ফ্যামিলি অ্যান্ড সোসাইটি? আমাদের সমাজে আমাদের ফ্যামিলিতে তারা কি হচ্ছে হিউমিলেটেড, নাকি হেয় প্রতিপন্ন করা হচ্ছে বা নির্যাতিত হচ্ছে, সেগুলো কী কী? বিশেষ করে যারা সেক্সুয়ালি হ্যারাস্ট হচ্ছে, এটাই মেনলি আর কি, রাইট? নেক্সট, হো আর প্রোন টু গেট দেয়ার চাইল্ড আর্লি ম্যারেজ? হ্যাঁ, আর্লি ম্যারেজে কারা শিকার হচ্ছে? সাধারণত দেখা গেছে, সাধারণত দেখা গেছে যারা গরিব ফ্যামিলি, গ্রামগঞ্জের এবং যারা গরিব ফ্যামিলি তারাই বেশি নিজেদের হচ্ছে, তারা অভাবী। নেক্সট, হোয়াট আর দ্য মেইন রিজনস অফ চাইল্ড ম্যারেজ? ওই একই কথা একটু ঘুরে ফিরে রাখি, হ্যাঁ, বাল্য বিবাহের প্রধান কারণ কী কী সবাই বুঝতে পারেন, একবার বই বললে পারবেন। নেক্সট, হোয়াট টাইপস অফ নেসারি মেজার্স অফ স্টেপস আর টু বি টেকেন ইন অর্ডার টু বিল্ড আপ দ্য চিলড্রেন এজ দ্য আইডিয়াল সিটিজেন অফ দ্য ফিউচার ডে অফ আওয়ার কান্ট্রি? এই যে শিশুদেরকে বা কিশোর কিশোরদেরকে ভবিষ্যতে সুনাগরিক হওয়ার জন্য আদর নাগরিক আমাদের কী পদক্ষেপ নেওয়া উচিত, রাইট? ডিয়ার স্টুডেন্টস, ইফ ইউ গ্রো থ্রু উইথ দ্য বুকস অ্যান্ড ফলো মাই লেকচার্স, দেন ইউল বি সলভ দ্য আনসার অফ দ্য কোশ্চেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেন।